আমি 2012 সালের রমজান মাসের 26 তারিখে হঠাৎ করে আমি স্ট্রোক করছি, আমার কোলেস্ট্রল বেশি ছিল। স্ট্রোক করার পরে আমি ইবনে সিনাতে ট্রিটমেন্ট নিয়েছি, হুইল চেয়ারে চলতাম, ইবনে সিনাতে একটু অগ্রগতি হয়েছে, কেভিন্টন মানে ইয়েটা কোর্সটা করছি, কেভিন্টনের এটা প্যারালাইসিস রোগীর প্রথম কেভিন্টন দিতে হয়, তো কেভিন্টনের কোর্স কমপ্লিট করার পরে একটু অগ্রগতি হয়েছে, মানে বাথরুমে কমেডে বসা মানে হাই কমেডে বসার মতো অবস্থা হয়েছে। এরপরে হুইলে আমি চলতাম, প্রায় এক দেড় বছর হুইলে চলছি। এরপরে ওষুধের দেখা যাওয়া আসা কষ্ট, তখন মানে ফেনীতে ডাক্তার দেখাই দিছে, ওনার দেখালাম কোনো অগ্রগতি নেই। এরপরে কুমিল্লা গেলাম, গুমতি হসপিটালে ডাক্তার নাজমুল হাসান নাসিম, তার কথাবার্তায় মানে পান খাইছিলাম, উনি পান দেখে আমাকে বলছে এটা দেখাই বাহির করে দাও। আমার সাথে কামরুল সাহেব যে বললো, উনিও পরে গেছিলেন আমার এক সপ্তাহ পরে ওনার শ্বশুরকে নিয়ে, হে একটু গরম মানুষ, তো আমি চলে আসছি, আমি আর যাই নাই, ওষুধ ওগুলাই খাইতাম, সেখানে হার্টের আর প্রেশারের ওষুধ দিছি। ওর আমি চট্টগ্রাম গেছি, এই অসুস্থ অবস্থায় আমি হাঁটতে পারতাম না, যারা আমাকে দেখছে তারা জানে। তো চিটং যাওয়ার পরে বিকেলে ডাক্তার দেখাবো, তখন আমাদের এই যে কামরুল সাহেব, উনি এই কোম্পানির একজন প্রতিনিধি আপনার, উনি আমাকে দেখি বললেন যে মানব সাহেব আপনার সমস্যা কী, উনি বাড়ি এখানে মুড়িগঞ্জ আমাকে চিনে, তো ভালাই মাদ্রাসাতে যখন শিক্ষা কথা করতাম তখন ওনার এক খালতো ভাই বা বোনের জামাই, পরে বোনের জামাই, উনি আমাদের ছাত্র, তো এই অবস্থাতে আপনার উনি আমাকে বললো যে আপনি কোনো ডাক্তারের কাছে যাইয়েন না, আপনার অসুখ ভালো হয়ে যাবে, আমি একটা প্রোডাক্ট দিচ্ছি। আমাকে উনি কই বায়ো স্প্রে কই, একটা বায়ো স্প্রে প্লাস যে ওষুধটার ব্যাপারে আজকে সেমিনার, সেমি এই ওষুধটা দিচ্ছি। আমি বললাম যে আমি এত ওষুধ খাচ্ছি কিছু হচ্ছে না, আর আপনি একটা ওষুধে আমার ভালো করে ফেলবেন, বুঝলে আল্লাহ ভালো করবে, আপনি খান। দাম কত করে? 7,000 টাকা। আলুর বাবার 7,000 টাকার সমস্যা ন, এক মাসে 7,000, আমি তো 6,65,000 টাকা আমার খরচ হয়েছে, এখনও আমি সুস্থ হই নাই, তো আপনার 6,742,000 টাকায় যদি আমি সুস্থ হয়ে যাই তো আলহামদুলিল্লাহ দেন, এখন তো টাকা নেই, এখন টাকা লাগবে না, আপনি টাকা ফেরত দিন, আপনাকে চিনি। তো আমি নিয়ে এসে খাওয়া শুরু করি, 16 দিন পরে আমার দেখলাম যে খাটের উপর থেকে আমি পড়ে গেছি। এরপরে আমার ওয়াইফে বললো যে কোনো দিন পড়েন নাই, কী ওষুধ খাইতেছেন, এখন খাটের উপর থেকে আপনি পড়ে গেলেন। তো পরে আমি দেখলাম যে পরের দিন আবারও পড়ে গেছি, মানে আমার শরীরের ভিতরে রগগুলোকে যেখানে যেখানে ব্লক আছে এগুলো হিট করতেছে, আমি বুঝতেছি। পরে আমাকে আপনার তারা আমার ওয়াইফে নিষেধ করছে, তারপর আমি খেলাম, পরে দেখি যে হাতেটা আস্তে আস্তে এই যে এইভাবে থাকতো হাতটা আপনার, আমি লাগতে পারতাম নিচের দিকে নামাইতে, যে মহিউদ্দিন ভাই আমার অনেকদিনের পরিচিত, মুজিব ভাই, ইঞ্জিনিয়ার মকসুদ, বা অনেকে চিনে আমাকে, যে আল মাহমুদ হাজারি সাহেব, মন্নান সাহেব মাস্টার, এরা অনেকে দেখছো, আমার তালতো ওই যে এখান দিয়ে আছে সাইফুল্লাহ ভূঁইয়া, তারপর মারানা জানাল আব্দিন সাহেব, এখানে অনেকেই আমাকে চিনে, তারা দেখছে যে আমি হাঁটতে পারতাম না। নভেম্বর মাসের কথা বলতেছি, নভেম্বরের 22 তারিখ থেকে এই ওষুধ খাওয়া শুরু করে আমি নভেম্বর শেষ ডিসেম্বরের 12-13 তারিখের দিকে আমি ভালোভাবে হাঁটতে পারি। আমার হাঁটা দেখি ফেনীর অনেক লোকে আমাকে ফলো করে বললো যে আপনি কী খেলেন, এখন আপনি তো সুস্থ, তা আমি এই ওষুধের কথা বললাম, দেখাইলাম, তখন আরও 20-25 জন লোকে এটা খাওয়া শুরু করছে। তাদেরকে বললাম যে এটা কী কী কাজ করে, এটা তো আমি দেখতেছি আমার এখানে একটা টিউমার ছিল, এটা চুলকায়, আমি চুলকাইতে দেখি যে এটা আর নাই, বলে গেছে, সুপারি কোটার মতো টিউমার ছিল। এরপর আমার কিডনিতে ব্যথা করতেছে, জিজ্ঞাসা করলাম এটা সমস্যা কিডনিতে ব্যথা করে কেন, আপনার পাথর আছে না, আমি পাথর তিনটা আছে, আমি এটা সুস্থ হইলে তখন আমি ক্রাশ করাবো, তো বললো যে এটা মনে হয় বের হয়ে যাবো। তখন আমি প্রস্রাব করলাম, দেখি যে তিনটা চাউলের মতো, ছোট চাউলের মতো তিনটা আপনার পাথর বেরিয়ে গেছে। এরপরে আমার ঘাড়ের ভিতরে স্কিনের সমস্যা ছিল, এটাও বেরিয়েছে, মলদার একটা গ্যাস ছিল দুইটা, গ্যাসগুলো আসতে মানে গ্যাসটা মানে চতুর্থ তৃতীয় প্রোডাক্টের সময় গ্যাসটা কমপ্লিট ভালো হয়ে গেছে। এখন আমি দেখলাম যে আমার শরীরের অনেক জায়গায় অগ্রগতি, এটা দেখি আমার আত্মীয় স্বজন মিলে প্রায় 100+ লোক এই প্রোডাক্ট ব্যবহার করি, 80% লোক ভালো হয়েছে। তখন ওনাদেরকে বললাম যে আপনারা আসেন এখানে অফিস করেন, তখন কামরুল সাহেব আমার হজের অফিস আছে মহিপালে, সেখানে উনি বসছেন, বসার পরে এখন প্রায় 245, আজকে পর্যন্ত মনে হয় 284 জন লোকে এই প্রোডাক্ট ব্যবহার করতেছে, 284 জন লোকে এই প্রোডাক্ট ব্যবহার করতেছে, এর ভিতরে 200+ লোক সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ, সকল রোগে উপকার পাচ্ছে, শ্বেতরোগ আপনারা দেখবেন শ্বেতরোগ ভালো হয়ে গেছে, শ্বেতরোগ, তারপরে আপনার ক্যান্সার, ডায়াবেটিস, হার্টের ব্লক ছিল, ভালো হওয়ার পরে ঢাকা গেছে, উনি বললো যে আপনার তো অপারেশন কমে অপারেট সার্জারি, এখন আমি পরীক্ষা করে দেখতেছি আপনার তো হার্টে কোনো ব্লকই নেই, উনি কী খাইছেন আপনি,
তখন উনি দেখাইছে, এটা বলি এটা তো চিনি না, ডাক্তার বলছে যে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের ডাক্তার সালাউদ্দিন সাহেব। তখন উনি আমার নাম্বার দিয়েছে, আমি ওনাকে বলছি এই ওষুধ সম্পর্কে, ওনাকে ওয়েবসাইটের নাম্বার দিয়েছি, উনি টিভিটা বললো যে এটা আমাকে সরবরাহ করেন। তখন আমি ওনাদেরকে বলে দিয়েছি আপনারা ঢাকা গেলে ওনার সাথে যোগাযোগ করি, উনি হার্টের রুগীকে এখন দিতেছে এটা। একজন হার্ট স্পেশালিস্ট এই ওষুধে উনি ওপেন হার্ট সার্জারি করতে গিয়ে দেখতেছে যে তার হার্ট ক্লিয়ার, ব্লক ছিল তিনটা, এগুলো নাই। যাই হোক, আমি আপনাদেরকে আজকে এই প্রোগ্রাম ভালোভাবে উপভোগ করে বোঝার জন্য এবং এইভাবে এটা শেয়ার করে অসুস্থ যে সমস্ত লোকেরা কষ্ট পাচ্ছেন তাদের সামনে এই দাওয়াত পৌঁছায় দেওয়ার জন্য সবার প্রতি আন্তরিক আহ্বান জানিয়ে, আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।